আপনাদের কমেন্টের রিকোয়েস্টের ভিডিও আমি অতি শীঘ্রই তৈরি করেছি। মিশুগারির চার্জার দিয়ে এই ট্রান্সফরমারটি আমরা খুলে তারপরে আমরা আইপিএস ট্রান্সফরমারে পরিণত করেছি এবং বিকট একটি আইপিএস ট্রান্সফরমার হলো, যা দিয়ে অনেক কিছুই চলা সম্ভব। পরিপূর্ণ ট্রান্সফরমারটি কীভাবে বাঁধতে হবে এই ভিডিওতে আমরা দেখাইছি। এর আগে আমরা কমপ্লিট ভিডিওটি করছিলাম, এখন আমরা শুধুমাত্র ট্রান্সফরমারটি আপনারা বাঁধাই করে দেখাইছি। ভিউয়ার্স পুরোপুরি ভিডিও দেখবেন, স্কিপ না করে। মিশুগারের চার্জার দিয়ে কমপ্লিট একটি ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেব, চাইলে ওই ভিডিওটি আপনারা দেখতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিস্কার চার্জার দিয়ে কিভাবে একটি আইপিএস ট্রান্সফরমার করা যায় সেই বিষয়ে আপনারা কমেন্টস করেছেন অনেকেই। আমরা আজকে এই ভিডিওটি তৈরি করব। তো আগে আমি ডিসি তারগুলো খুলে নিচ্ছি। আমাদের ডিসি তার খোলার পরে আমরা এসি তারটা কিন্তু রেখে দেব, পর্যায়ক্রমে আপনাদের সব কিছু দেখাবো। প্লিজ ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, স্কিপ না করে। ডিসি তার খোলার সময় অবশ্যই ডিসি তারটা আপনি গুনে গুনে খুলবেন। যদি 80টা তার হয়, চার ভাগে বিভক্ত করবেন তারগুলো। চার ভাগ করে যে কয়টা প্যাঁচ পড়ে, যদি 80টা প্যাঁচ থাকে তাহলে 20টা প্যাঁচ পড়বে চার ভাগে। তো 20 প্যাঁচে আমাদের 12 ভোল্ট বাইর হবে, 4 বারং 48 ভোল্ট। তো আমাদের 20 প্যাঁচে বাইরে হবে 12 ভোল্ট। তো আমরা প্রথমে এই ডিসি তারটা লাগাবো, তার আগে আমরা এই যে ভলিউমের যে লুপগুলো আছে, এই ভলিউমের লুপগুলো খুব সুন্দরভাবে কেটে তারপরে আমরা কানেকশন নিব চার্জিংয়ের, এবং 260 ভোল্ট এবং আর্থিং কমন, এই তিনটে তার এই জায়গার থেকে বাইর করব আগের তার থেকেই। তারগুলো আমি কেটে নিলাম, তারপরে আমি এই টিউবগুলো বের করে নেব। বের করার পরে আমাদের এই যে কানেকশনগুলো, আমি তারগুলো ঘষে নেব। ঘষে নেওয়ার পরে আমরা যেই কানেকশনটা, যেই লুপটা আসিল ওই লুপটাই একসাথ করে দেব। তো আগে তারগুলো আমি ঘষে নিই। মনে রাখবেন, একটা লুপ যেতে আর একটা লাগে না মেশে, যেই জায়গায় যেই লুপটা আসিল তারগুলো ঘষে ওইটাই মোড়াই দেবেন। প্রথমে আমি একটা লুপ ঘষে আপনাদের দেখাই, আবার কিভাবে এই লুপটা জোড়া লাগাইতে হবে সেই বিষয়টা আমি আপনাদের দেখাইতেছি। তো এইভাবে আপনারা পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে আমি ঘষা হয়ে গেল, এখন আমি তার দুইটা মোড়াই নিতে আসি। ঠিক কয়টা লুপ এইভাবে ঘষে আপনারা মোড়াই নেবেন। মোড়াই নেওয়ার পরে তারপরে এই যে প্রথম যে লুপটা আমরা মোড়াইলাম, এইটার থেকে আমি চার্জিং বাইর করব। আমার বাম হাতে যে তারটা, এই তারটা হলে কমন। তারপরে যে লুপের আর একটা তার ডান হাতে ধরছি, এই তারটা হলো আমাদের 260 ভোল্ট ফেজ বেরিয়ে হবে। আর যেই তারটা আমি এইমাত্র ঘষলাম, এই এই তারটা হলো আমাদের চার্জিংয়ের তার। তো বাকি তারগুলো আমি এখন ঘষে নিই। তো আমি সুন্দরভাবে এই তারগুলো মোড়াই নিলাম। আপনারাও ঠিক একইভাবে যেই লুপটা ঘষবেন ওই লুপটাই মোড়াই নেবেন। লুপের একদম প্রথম ফার্স্ট যেটাই একে ওড়ে কাটা, মানে এক নাম্বার ভলিউমে যেটা এক ওঠে, এইটা আপনি চার্জিংয়ে রাখবেন। আর ছয় নাম্বার পর্যন্ত এগুলো আপনি পাঁচটা লুপ মোড়াইয়ে টিউব ভরিয়ে দেবেন, যাতে কোনো একটার সাথে আর একটা না মেশে। তো এই যে দেখুন লুপ, পাঁচটা লুপ, এই পাঁচটা লুপ আমরা টিউব দিয়ে ভরিয়ে নেব। তো আপনারা যেই লুপ দুইটা দেখতেছেন এইটা কমন, আর পাশে যে আর একটা তার দেখতেছেন এইটা হলো ফেজ 260 ভোল্ট। আর ওই যে দেখেন আমার ফার্স্টের যে লুপটা আছে, এই ফার্স্টের লুপটা হবে আমাদের চার্জিং। তো এখানে আমাদের যেই কয়টা লুপ কাজে লাগবে না সেই লুপগুলো কিন্তু আমরা সাধারণত টিউব ভরে নিলাম। এখন আমাদের দেখেন এ জায়গায় আমি একটা লুপে টিউব ভরি নেই, সেই লুপটা হলো আমাদের ফার্স্টের লুপ, যেটা এক নাম্বার ভলিউমে যে একে দেই আমরা, সেই লুপটা কিন্তু এই রেখে দিলাম। এইটাই আমরা চার্জিংয়ের একটা তার লাগাই নেব। তো টোটাল আমাদের তিনটে তার এই জায়গায় থাকবে, তারপরে আমরা ডিসি তারটা পেঁচাই নেব। তো চার্জিংয়ের তারটাও আমি লাগাই নিলাম, এখন এই জায়গায় আমি একটা ঝালাই দিয়ে তারপর টিউবটা ভরিয়ে দেবো, যাতে একটার সাথে আর একটা শর্ট না হয়। ব্যাস এখন আমরা ডিসি তারটা নেব, 14 নম্বর ডিসি তার নেব, যাতে আমাদের আমি এটাকে আপনার 400 ওয়াট বানাইতে চাই। তো 400 ওয়াট বানাইলে আমাদের দুইটা সিলিং ফ্যান চলবে, দুইটা লাইট জ্বলবে। তো এখন আমি 14 নম্বর তার দিয়ে এই ডিসিটা বেঁধে নিতেছি। আমি টোটাল 15টা করে প্যাঁচ দেব। যদি আপনার কোডটা ছোটো সাইজের হয় সেক্ষেত্রে আপনার 20টা প্যাঁচ দিতে হবে। যেহেতু আমার এই
ইয়াটা বড় কর, এই জন্য আমি 15 পেসে এটার কমপ্লিট করব। প্রথম 15টা পেস দিয়ে তারপরে আমরা মাঝখানের গ্রাউন্ডটা উঠাবো, পজিটিভ গ্রাউন্ড যেটা আমরা ট্রান্সফরমার পজিটিভ তারটা লাগাই। প্যাচগুলো দেবেন অবশ্য মিনিমাম হাফ ইঞ্চি ফাঁক রাখবেন, প্রত্যেকটা প্যাচে আপনি হাফ ইঞ্চি ফাঁক রাখলে আপনার এই যে আপনার 15টা প্যাচ দেবেন যে কোনো এক জায়গায় দিলে কিন্তু চলবে না, পুরো কয়েলটা আমাদের পুরো ববিনে সরানো, তো প্রত্যেকটা হিসাব করে দিতে হবে যাতে পুরো তারের উপরেই আমাদের প্যাচটা আসে। তো আমাদের এ জায়গায় 15টা প্যাচ হয়ে গেল। তারটা 2 ইঞ্চি পরিমাণ ড্রপ খাওয়াই নেবেন, তারপরে প্যাচ দিয়ে আপনি আবারও 15টা প্যাচ দেবেন। এ জায়গায় আমরা গ্রাউন্ড দিয়ে দেব। তো আমি সব ক্লিপ সিস্টেম করব, দেখতে থাকুন পুরো কাজটি। প্রথমে যে প্যাচগুলো খুব সুন্দরভাবে আমি দেখাইছি, এই প্যাচটাও আমি খুব সংক্ষেপে করে নিতেছি, আপনারা এগুলো সবই বোঝেন, কিন্তু তারপরও আমি দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা সম্পূর্ণ কাজগুলো বোঝেন। তো হয়ে গেল আমাদের 15-15-30 প্যাচ দিয়ে আমরা 12-12 এ জায়গায় বাইর করে নিলাম। এখন আমরা এই তারটা ঘষে এই জায়গায় ক্লিপ লাগাই দেব। তো এই তারটাও আমরা এখন ঘষে নেব, ঘষে নেওয়ার পরে ক্লিপ লাগাই দেব। তারগুলো সুন্দর করে আমি ঘষে নিলাম, আপনারাও খুব সুন্দরভাবে ঘষে নেবেন, তারপরে ক্লিপ হাতে নিয়ে আপনারা ক্লিপগুলো লাগাই দেবেন। তো আমি ক্লিপ আনলাম, এখন ক্লিপ দুইটা আমি দুই তারের মাথায় লাগাই নেব। এখানে 3টি ক্লিপ লাগাতে হবে, 3টি ক্লিপ লাগানোর ভিতরে আমি 12-12 যে 2টা লুপ বাইরেছে, 2টা লুপের ক্লিপ দুইটা সর্বপ্রথম লাগাই নিচ্ছি, তারপরে গ্রাউন্ড পজিটিভে আমরা একটা ক্লিপ লাগাবো, তারপরে আমরা এই আইপিএসটি আপনাদের বডির ভিতরে ওয়ারিং সেটিং আছে, শুধুমাত্র আপনাদের চালায়ে দেখাবো যে আমাদের ট্রান্সফরমারটা কতটা ক্লিয়ার এবং সুন্দর চলে। তো আসুন আমরা সম্পূর্ণ কাজটি দেখি। তো গ্রাউন্ডের ক্লিপটাও আমি ভরে নিলাম, আমি এটাকেও লাগাই নিচ্ছি। তো আপনারাও ঠিক এই একইভাবে ক্লিপ সিস্টেমে করবেন তাহলে ভালো হবে, আর যদি তামার তার দিয়ে করেন তাহলে আর ক্লিপ লাগবে না, তারপরও ক্লিপ দিতে পারবেন, ক্লিপ দিলে ভালো হয়। আইপিএসের বডিটা নিয়ে নিলাম, এখন আমাদের এ জায়গায় দেখেন শুধুমাত্র আমি এই যে গ্রাউন্ডটা নিলাম, তারপরে আমাদের চার্জিং, তারপরে এই যে একটা তার আছে এটা 260 ভোল্ট, এই 3টা তারের কানেকশন দেবো, আর আমাদের যে ট্রান্সফরমার 2টা তার আছে এই 2টা তার আমরা হেডসিনের সাথে লাগাই দেবো। এখন সর্বপ্রথম আমি পজিটিভ কেবলটা নিব, পজিটিভ কেবলেও আমরা একটা ক্লিপ লাগাবো যাতে এই ক্লিপের সাথে নাট লাগাই দিলে আমরা ঝালাইয়ের আর প্রয়োজন হবে না। তো আমি এটা কেটে নিলাম, আর একটা ক্লিপ এখন লাগাই নেব। ক্লিপটা লাগানো হয়ে গেছে, এখন আমরা বডির ভিতরে ঢুকাই নিলাম যাতে আমরা এই জায়গায় নাট মেরে সেটিং করে দিতে পারি। তো আমি এখন নাট লাগাই নিতেছি, দিতে হবে আপনার সুন্দর করে টাইট, যদি লুজ থাকে তো সমস্যা হবে, তো স্ক্রু ড্রাইভার দিয়ে আপনি ভালো করে টাইট দিয়ে দিবেন। হেডসিনের সাথে কানেকশন 2টা এখন আমরা দিয়ে দেবো, এই যে 2টা লুপ আছে 2টা লুপ দুই সাইডে হেডসিনের। তো হেডসিনের সাথে আমরা ক্লিপ 2টা লাগাই নিছি, এখন গ্রাউন্ডের যে কমনের যে তারটা আছে আমরা সকেটের সাথে লাগাই নিলাম, মানে সকেটের সাথে সব জায়গার কমন দেওয়া, তো আমি গ্রাউন্ড তারটা লাগাই নিলাম। তো এখানে একটু চার্জিংয়ের তারটা, এখন আমরা এই যে সার্কিটের সাথে যে চার্জিংয়ের তারটা ছিল ট্রান্সফরমার চার্জিংয়ের তারটা আমি এই জায়গায় লাগাই দিলাম। পরবর্তী আর একটা তার থাকবে, ওইটা হলো 260 ভোল্ট, তারপরে ওই তারটা লাগানোর পরে আমরা এখন চালাই দেখাবো। তো এখন আমি 260 ভোল্টের যে কানেকশনটা আছে সার্কিটের সাথে আর ট্রান্সফরমার 260 ভোল্ট, এই দুইটা অ্যাডজাস্ট করে দেব। তারপরে একটা তার বাকি থাকবে, সেটা হলো 12 ভোল্ট যে আমরা ইনপুট করি ট্রান্সফরমার মেডেল পয়েন্টে পজিটিভ থেকে, সেই তারটা লাগাবো। তো হয়ে গেল আমাদের 260 ভোল্টের তারটা লাগানো, এখন আমরা আর একটা তার লাগাবো, এরপর আর কোনো কাজ নেই, শুধুমাত্র আপনাদের চেক করে দেখাবো। এই তারটা হলো আমাদের সার্কিট অসিলেশন বোর্ডে যে 12 ভোল্ট ঢুকাইতে হয় সেই তারটা, আমরা এই জায়গা থেকে 12 ভোল্ট ঢুকিয়ে দিলাম, প্লাস এখন আমি আইপিএসে ব্যাটারি অ্যাডজাস্ট করে আপনাদের চালাই দেখাইতেছি। ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। আমি এখন আপনাদের এই ব্যাটারি লাগাই চেক করাই দেখাবো। আপনারা অনেকেই কমেন্টস করছিলেন এই ট্রান্সফরমারটা তৈরি করার জন্য, তো আমি পুরোপুরি চেষ্টা করেছি আপনাদের এই ট্রান্সফরমার তৈরি করে দেখানো। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন, এবং
আমি এখন এই ছোট্ট তারের মাধ্যমে আমি এই আইপিএস এ সংযোগ করে আপনাদের এই আইপিএস টি চালাইয়া দেখাবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ধন্যবাদ। এখানে যে কত আলো আপনি বিশ্বাস করবেন না, 100 ওয়াটের লাইট কেটে যেতে চায়। তো নিয়ন্ত্রণ করার অবশ্যই ভেরিয়েবল আছে। তো এইভাবেই আপনারা এই কাজগুলো করতে পারবেন এবং আপনাদের এই কাজটি দিয়ে কতটুকু ভালো লাগলো অবশ্যই জানাবেন, বন্ধুবান্ধবকে শেয়ার করে দেখাবেন যে জলিল ভাইয়ের ইএসবি বাংলা চ্যানেলে সুন্দর সুন্দর কাজ করা হয় সে বিষয় আপনারা শেয়ার করবেন এই ভিডিওটি, ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন।